রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয়, সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি চিংড়ি মাছ বাটা বা চিংড়ি মাছ ভর্তা। এই চিংড়ি মাছ বাটা বা চিংড়ি মাছ ভর্তা বানাতে কি কি উপকরণ লাগবে আর কিভাবে বানাচ্ছি, চলুন দেখা যাক। চিংড়ি মাছ ভর্তা বা চিংড়ি মাছ বাটা বানাতে এখানে চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রাম। 200 গ্রাম চিংড়ি মাছকে খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি। আর এটা যত ছোট সাইজের মাছ হবে কিন্তু তত খেতে ভালো হবে। তো আমি এই সাইজটা পেয়েছি, তাই এই সাইজটাই নিয়েছি। এখানে প্রায় 10 কোয়ার মতো রসুন আছে। 2 বড় সাইজের পেঁয়াজকে আমি রাবলি কেটে নিয়েছি। 2 কাঁচা লঙ্কা নিয়েছি আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা নিয়েছি, কারণ এটা ঝাল না হলে কিন্তু একদম ভালো লাগবে না। অল্প একটু কালো জিরে নিয়েছি, 7 মতো লবণ নিয়েছি, আর অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে। এটা অন করে দিলাম, কড়া বসিয়ে দিয়েছি। এতে যে খুব বেশি তেল লাগে তা নয়, তবে অবশ্যই কিন্তু সর্ষের তেলে বানাবেন। তেলটা গরম হলেই মাছটা আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছটার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব, অল্প একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে মাছটা কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেব। আপনারা প্রথমেই যখন তেলটা দিলাম, ফ্রেশ তেলে লঙ্কাটা ভেজে নেব। এটা আমার একটু আগে পরে হয়ে গেছে, লঙ্কাটা একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভেজে ফেললে লঙ্কা কালো হয়ে যাবে, তখন লঙ্কাটা তেতো লাগবে। এবার আমি কালো জিরেটা আগে দিয়ে দিলাম। কালো জিরেটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথেই পেঁয়াজ আর রসুন আর এই 2 কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু ফাটিয়ে দিই, নাহলে আবার ছিটকাবে। এটা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে এসছে, এই সময় দিয়ে দেবো 7 মতো লবণ। চিংড়ি মাছে লবণ দেওয়া আছে, কিন্তু সেই বুঝে লবণটা দিতে হবে। লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবার চিংড়ি মাছটা আর লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে একটু ভেজে নেব। আর কিছুই তেমন কাজ নেই, এবার এটা ঠান্ডা করে পেস্ট করে নেব। আর যারা শিল ব্যবহার করবেন তারা শিলে বেটে নেবেন। এটা কিন্তু সত্যি অপূর্ব খেতে হয়, গরম ভাতে দারুণ। তোমাকে তো খাইছি, কেমন লেগেছে? ব্যাস, সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই। ব্যাস, গ্যাস অফ করে দেব, এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিয়েছি, এবার এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। ভর্তাটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এখানে ভাতও গরম গরম রেডি করে নিয়েছি, আর এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। তবে এর সাথে আরও 3টে জিনিস দেওয়া যায়, কুমড়ো পাতা, লাউ পাতা আর চাল কুমড়োর পাতা। যদি কচি কচি থাকে খুব সুন্দরভাবে ফাইনভাবে কেটে ভালো করে ধুয়ে আর পেঁয়াজ রসুনের সঙ্গে যদি ভালো করে ভেজে বাটা যায়, দারুণ খেতে লাগবে। এইভাবে বলছি, আপনারা করে খাবেন, আর যদি না বুঝতে পারেন কমেন্টস করে জানাবেন, আমি ওই রেসিপিটাও দেখিয়ে দেব। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু চিংড়ি মাছ বাটা বা চিংড়ি মাছ ভর্তা। আজকে রেসিপির আবদার ছিল বোন মৌ। অনেক অপেক্ষার পর আজকে দেখিয়েছি, একটু অসুবিধার জন্য একটু দেরি হয়ে গেল, আগেই বলেছি বোনকে। তো মৌ খুব ভালো মেয়ে, এখনো পর্যন্ত ধৈর্য ধরে আছে, এটাই অনেক ভালো লাগলো।
যাই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তুমি বানিয়ে খাবে, আর কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টস করে জানাবে। প্রত্যেকেই বলছি বানিয়ে খান, কেমন হয়েছে কমেন্টস করে জানান, লাইক করুন, অবশেষে বলে রুদ্রপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর এইভাবেই আপনজন হিসাবে পাশে থাকুন। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রপাতা রান্নাঘর।